বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু আগামী 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে পদ্মা নদীর নামে সেতুর নাম হবে, এতে বঙ্গবন্ধু পরিবারের কারো নাম প্রধানমন্ত্রী সংযুক্ত করবেন না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের বহুদিনের প্রতীক্ষিত পদ্মা সেতুতে স্ল্যাব বসানো শেষে ইতিমধ্যেই শেষ হয়েছে সেতুর সংযোগ সড়ক সহ সেতুর উপর রোড কার্পেটিংয়ের কাজও। এর আগে থেকেই পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন নিয়ে গুঞ্জন চলছিল সর্বত্র। স্বপ্নের এই সেতুর সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতে মঙ্গলবার গণভবনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সরকার প্রধানের সাথে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের জানান আগামী 25 জুন উদ্বোধন হবে পদ্মা সেতু। 25 জুন শনিবার সকাল 10টায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। আর পদ্মা নদীর নামেই সেতুর নাম হবে, এতে বঙ্গবন্ধু পরিবারের কারো নাম প্রধানমন্ত্রী সংযুক্ত করবেন না বলে জানান ওবায়দুল কাদের। আর একটা সামারি তিনি স্বাক্ষর করেননি, সেটা হচ্ছে নামকরণ। তিনি বলছেন পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে, এখানে অন্য কারো নাম আমি দেব না, বঙ্গবন্ধু পরিবারের কারো নাম এখানে সংযোজন করব। উদ্বোধনের দিন সেতুর সমালোচকদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমন্ত্রণ জানাবো সবাই, যারা বেশি বিরুদ্ধে বলছে তাদেরকে আগে দিব আমরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।